বন্ধুরা, আজকে আলোচনা করব চাইনিজ আইপিএস সম্পর্কে। আমরা জানি যে আইপিএস সাধারণত তিনটি কাজ করে থাকে। প্রথমত ব্যাটারি চার্জ করে, তো এই আইপিএসগুলোও কিন্তু ব্যাটারি চার্জ করবে। দ্বিতীয়ত কারেন্টের যন্ত্রাংশ, অর্থাৎ 220 ভোল্টে চলে এরকম সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু 12 ভোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন। অর্থাৎ লাইট ফ্যান কিন্তু আপনি 12 ভোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন, যেগুলো কিন্তু কারেন্টে এরকম চলতেছিল সেইগুলা। আর তৃতীয় যে কাজটি করে, অটো ডাইভার্ট করে, অর্থাৎ আপনি যদি এখানে সংযোগ দিয়ে রাখেন তো আপনার লাইট ফ্যানগুলো যেমন চলতেছিল কারেন্ট চলে যাওয়ার পরে ঠিক তেমনিভাবে চলতে থাকবে এইরকম 12 ভোল্ট ব্যাটারি থেকে। অর্থাৎ এই তিনটি কাজই কিন্তু এই চাইনিজ আইপিএসগুলো করে থাকে। আমাদের হাতে বানানো যে আইপিএসগুলো 7-8 কেজি ওজন হয়ে থাকে, তার সাথে এই চাইনিজ আইপিএসগুলোর একটাই পার্থক্য, ওইগুলো সাধারণত ট্রান্সফরমার দ্বারা তৈরি হয়ে থাকে, আর এই আইপিএসগুলো সার্কিটের উপরে চাইনিজরা তৈরি করে থাকে। এইটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই। কয়েকটা কোয়ালিটি দেখাবো। রয়েছে 500 ওয়াট থেকে 2000 ওয়াট চাইনিজ আইপিএস, অর্থাৎ ইনভার্টার আইপিএস, কেউ কেউ এটাকে চার্জিং ইনভার্টারও বলে থাকে। তো চলুন আমরা দেখি যে কয়টা কোয়ালিটি রয়েছে। প্রথমে রয়েছে সব থেকে মিনি সাইজ, অর্থাৎ 500 ওয়াট, এবং এটা সোডারে পণ্য। আমরা জানি সোডার বিশ্বখ্যাত চাইনিজ কোম্পানি, যার পণ্য কিন্তু সারা দুনিয়ায় চলে থাকে। অর্থাৎ বিশ্বের 30টারও বেশি কান্ট্রিতে সোডারে পণ্য চলে থাকে, হেভি ব্র্যান্ড, নাম করা ব্র্যান্ড। তো রয়েছে 500 ওয়াট, আমরা দেখাচ্ছি। 500 ওয়াটটা আনবক্স করার পরে আপনারা এইরকম দেখতে পাবেন, যেরকমটা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এটা সম্মুখভাগ, এইখান থেকে 2-পিন ফ্ল্যাক অথবা 3-পিন ফ্ল্যাকের মাধ্যমে আপনি আউটপুটটি নিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার লাইট ফ্যান সব কিছু কিন্তু এখান থেকে চলবে। তো একটা ইউএসবি দেখতে পাচ্ছেন, 5 ভোল্ট ইউএসবি, এখান থেকে আপনি মোবাইল চার্জ করতে পারবেন, এবং কিংবা 5 ভোল্টে চলে এরকম যে কোনো ইনস্ট্রুমেন্ট আপনি চালাতে পারবেন। এই ইউএসবি একটা কমন, অর্থাৎ প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইউএসবিটা আপনি পেয়ে যাবেন, সুতরাং আলাদা করে বলার কিছু নেই। তো এটা আউটপুট, আপনি প্রথমে সংযোগ দিবেন, এরকম লাল কালো ক্লিপ এই আইপিএসের সাথেই আপনি পেয়ে যাবেন। আর ব্যাটারি লালে লাল এবং কালোতে কালো লাগিয়ে দিবেন, এবং এরপরে এই তারের অন্য মাথা দুটি এই লালে লালে লাল এবং কালোতে কালো লাগিয়ে দিবেন। তো আপনার সংযোগ দিলেন, এবং এই যে পাওয়ার কর্ডটি রয়েছে এটা আপনি কারেন্টে লাগিয়ে দিলেন। অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এই পাওয়ার এই ডিসি পাওয়ার কর্ডের মাধ্যমে ব্যাটারি থেকে কিন্তু এই আইপিএসটি চলবে। তো 500 ওয়াট। এরপর আমরা 1000 ওয়াটটি দেখব, যার প্যাকেটটি রয়েছে এইটাও সোডারের। 1000 ওয়াটের দুইটা কোয়ালিটি রয়েছে, দেখাবো, সাথেই থাকবেন। তো এটা 1000 VA ইন গায়ের সাথে লেখা আছে, বিশ্বখ্যাত সোডার কোম্পানি ইনভার্টার অ্যান্ড চার্জার, অর্থাৎ ইনভার্টার চার্জার একসাথে মিললে আইপিএস তৈরি হয়। তো এটার কানেকশন কিন্তু যথারীতি একই, লাল কালো ক্লিপ পেয়ে যাবেন, পাওয়ার কট, এবং সম্মুখভাগটা যদি আমরা দেখি, যেহেতু সোডারের পণ্য একই রকম, সম্মুখভাগটা একই হবে, এটাই স্বাভাবিক। তো এটাতে আর 1000 ওয়াটের আরেকটা যে কোয়ালিটি রয়েছে, এটার প্যাকেটটা দেখতে পাচ্ছেন। তো এটার সাথে এটা একটাই পার্থক্য, এটাতে সরাসরি সোলার কানেকশন করতে পারবেন। অর্থাৎ সোলারের যেই লাইন দুটি রয়েছে লাল কালো, এইখানে এসে সরাসরি লেগে যাবে, এবং যথারীতি ব্যাটারিও আপনি কানেকশন করতে পারেন, এবং কারেন্টের পাওয়ার কর্ড তো সাথে দেওয়াই আছে। তো সুতরাং আপনি সরাসরি প্যানেল থেকে যদি চালাতে চান, যদি ব্যাটারি ছাড়া চালাতে চান, সেটাও কিন্তু সম্ভব। দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ আপনার কারেন্টের যন্ত্রাংশ কিন্তু সরাসরি সূর্যের পাওয়ার থেকে চলবে, আপনাকে কোনো রকমের বিদ্যুৎ খরচ গুনতে হবে না। তো এটাতে সোলার কানেকশন রয়েছে এবং এটাতে সোলার কানেকশন নেই, এইটুকুই পার্থক্য, এছাড়া কোনো আর পার্থক্য নেই। এরপর আমরা দেখব সব থেকে বিগ সাইজ 2000 ওয়াট, এটা গোল্ডেন ফ্যালকনের। আমি যদি একটু কাছে থেকে দেখাই, বিশ্বখ্যাত সোডার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান গোল্ডেন ফ্যালকন কোম্পানি, এটা আপনার 2000 ওয়াট, এবং এটার যদি আমরা সম্মুখভাগটা দেখি, দেখুন এটা সোডারের পণ্য যেহেতু, সুতরাং সম্মুখভাগটা সোডারের মতোই হবে। এখান থেকে 2-পিন অথবা 3-পিন ফ্ল্যাক দিয়ে আপনি লাইনটা নেবেন। পিছন দিকটাও দেখাচ্ছি, এটা অন অফ সুইচ, এই সুইচটা প্রত্যেকটার মধ্যে আছে। আপনি সংযোগ দেওয়ার পর জাস্ট সুইচটা অফ থাকলে অন করে দিবেন, তাহলেই চলবে। এ ফাঁকে বলে দিই, আপনি এই জাতীয় ব্যাটারি, অর্থাৎ যে কোনো টাইপের, আপনার টিউবুলার ব্যাটারি, জেল ব্যাটারি, ড্রাই ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি কিংবা পানির ব্যাটারি, যে কোনো টাইপের ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি হলেই হলো, ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন। সুতরাং যে কোনো টাইপের 12 ভোল্ট ব্যাটারি থেকে কিন্তু আপনি এই আইপিএসগুলো চালাতে পারবেন। প্রত্যেকটা চার্জিং ইনভার্টার অর্থাৎ আইপিএসগুলো কিন্তু শক্তিশালী সার্কিটের উপরে করা, যেখানে আপনার ওভারলোড প্রোটেকশন দেওয়া হয়েছে, ওভার হিট প্রোটেকশন দেওয়া হয়েছে, সুতরাং সহজেই গরম হবে না। এবং ব্যাটারি চার্জারের ক্ষেত্রে কিন্তু অটো কাট অফ সিস্টেম ব্যবহার করা হয়েছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে নিজের থেকে কিন্তু লাইনটা বন্ধ করে দিব, অতিরিক্ত চার্জ করে ব্যাটারি ফুলিয়ে দিবে না, গরম করবে না এবং ব্যাটারি নষ্ট করবে না, সুতরাং আপনার ব্যাটারিও কিন্তু নিরাপদে থাকবে। তো বন্ধুরা, প্রাইসটা বলে দেই, 500 ওয়াটের আইপিএসগুলো অর্থাৎ চার্জিং ইনভার্টারগুলোর বর্তমান প্রাইস রয়েছে
2490 টাকা এবং 1000 ওয়াট সোলারে যেটা সেটা রয়েছে 2990 টাকা আগের প্রাইস আমাদের সোলার কোম্পানি থেকে নোটিশ করা হয়েছে অর্থাৎ মেইল করা হয়েছে খুব শীঘ্রই আবারও দাম বাড়বে চায়নাতে আরএমপির দাম নাকি বেড়ে গেছে তো যাই হোক আমরা আমাদের যেহেতু আগের কেনা রয়েছে সুতরাং আমরা আগের প্রাইসে দিতে পারবো যথারীতি 2990 টাকা এবং সোলার কানেকশন যেটা এটা এটা 2990 টাকা তবে এটার দাম বেশি হয় যেহেতু বিশ্বখ্যাত নামকরা ব্র্যান্ড সুতরাং এটা সোলার কানেকশন না সরাসরি করা যাবে না তারপরেও কিন্তু একই দাম অর্থাৎ 2990 এবং 2990 এবং বিগ সাইজ যেটা রয়েছে গোল্ডেন ফ্যালকনের এটা 2000 ওয়াট এবং এটার বর্তমান প্রাইসটি রয়েছে আগের প্রাইসে 3990 টাকা তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিংবা যাদের বাসায় কারেন্ট নেই কিংবা কারেন্ট ঘন ঘন চলে যায় তারা কিন্তু গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা কারেন্টের লাইট ফ্যান ব্যাটারি থেকে চালানোর জন্য কিন্তু এই জাতীয় আইপিএস ইনভার্টারগুলো ব্যবহার করতে পারেন চারটি মডেল দেখালাম যে মডেলটি আপনার প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলার পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ